আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি নাস্তার রেসিপি। এই জন্য আমি এখানে হাফ প্যাকেট সেমাই নিয়েছি, একটি ডিম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। ফার্স্টেই আমি ছোট একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি সেমাইয়ের বাটিটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো উপকরণ। ফার্স্টেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর 1/2 চা চামচ পরিমাণের বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি একটি ডিম। তো বেকিং পাউডারটা যদি হাতের কাছে না থাকে, না দিলেও চলবে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে আপনারা লাচ্ছা সেমাইটা নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এই সেমাইটা ঘিয়ে ভাজা থাকে তাই নাস্তাটি অনেক ভালো লাগে খেতে। আর যদি লাচ্ছা সেমাইটা না থাকে তাহলে আপনারা চিকন সেমাই দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই সেমাইয়ের মধ্যে কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না। ফার্স্টে একটু ড্রাই মনে হবে মাখানোর সময়, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে। তো এখন আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিলাম আর এগুলো দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। তো কিছুটা ডো নিয়ে নিচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি ফার্স্টেই হাতের মধ্যে একটু গোল করে নিচ্ছি। এখন আমি 2 হাতের তালুতে নিয়ে একটু চেপে চেপে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি, আর কোনো রকম যেন ফাটল না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো আমি এই একইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তাই আমি বানিয়ে নিয়েছি, এখানে মোট 9টি হয়েছে। তো এখন আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে সামান্য পরিমাণের তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে। বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে। আর দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লোতে করে রাখতে হবে। এক পাশ যখন একটু শক্ত হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে এক এক করে আমি সবগুলো নাস্তাই কিন্তু উল্টিয়ে নিচ্ছি। নাস্তাগুলো কিন্তু দুই পাশেই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে লালচে হয়ে গেছে। এই পর্যায়ে তেল থেকে আমি তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে সেমাই আর ডিম দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। ছোট বড় সবার কাছেই অনেক ভালো লাগবে। তো আমি একটা নাস্তা একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখে হয়তোবা বুঝতে পেরেছেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।